যদি আমাকে ভোট দেয়, আমি যদি নির্বাচিত হই, ইনশাল্লাহ ডিএমকে ইউনিয়নকে একটি আধুনিক ডিজিটাল বাংলাদেশের সকল সুযোগ সুবিধা আমি এখানে দেওয়ার চেষ্টা করব। ইউনিয়নের রাস্তাঘাট, পৌর সাকর, শিক্ষা প্রতিষ্ঠান, যা কিছু দরকার ইউনিয়নবাসীর সবার জন্য, উন্নয়নের জন্য যা কিছু দরকার, আমি ইনশাল্লাহ সেগুলো করবো। বিশেষ করে ডিএমকে ইউনিয়নের যে সমস্ত এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান নাই, শিক্ষার্থীদের লেখাপড়ার সুযোগ কম, সেখানে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওই সমস্ত শিক্ষার্থীদেরকে শিক্ষার আলোক দিয়ে তাদেরকে শিক্ষায় শিক্ষিত করে তোলা, আধুনিক শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, মৎস্য সকল ধরনের কার্যকলাপে ডিএমকে ইউনিয়নবাসীকে আমি সহযোগিতা করে যাতে তারা উন্নত জীবনযাপন করে। ডিএমখালী ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমানে সভাপতি, সাবেক সখীপুর থানা আওয়ামী লীগের সমাজ কল্যাণ সম্পাদক, সাবেক সখীপুর থানা ডিএমখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, শহীদ সিরাজদার ডিগ্রি কলেজের দাতা সদস্য, চরবেড়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক, চরবেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, ডিএমখালী বাজার কমিটির সভাপতি, ডিএমখালী মহর্ষিয়া হাফিজা মাদ্রাসার সহসভাপতি এবং জাগরণ সংসদ ক্লাবের সভাপতি, একটি বাড়ি একটি খামার প্রকল্পের সভাপতি, এমনিভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে আমি আসি, ইনশাল্লাহ জনগণের সেবা করার জন্য চেষ্টা করি। কর্তালি এমপি মহোদয়ের সহযোগিতায় আমি ওই সমস্ত সেই ভাঙ্গা সাঁকো, ভাঙ্গা পোল, কাঠের পোল, এগুলো আমি পাকা সড়ক করানোর সক্ষম হয়েছি এবং দুই তিনটা বাদে প্রায় অধিকাংশ পাকা পোল এখন আমাদের এলাকায় নির্মিত হয়েছে, এলাকাবাসী সুন্দরভাবে চলাচল করতে পারে। মসজিদ মাদ্রাসা, বিশেষ করে ডিএমখালী মহসিনী হাফিজিয়া মাদ্রাসা, সেখানে একটা পাকা ব্রিজ করে সেখানে আমি নিজস্ব জমি দান করে, আমার বাবাও দিয়েছে, আমিও দিয়েছি, দান করে সেখানে একটা আধুনিক সুন্দর একটা মাদ্রাসা সেখানে স্থাপন করেছি। এভাবে আমি এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম করার জন্য আমি আপনার চেষ্টা করে যাচ্ছি।